ফ্রি ব্লগের মাধ্যমে যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান, তবে সেটি কীভাবে সম্ভবপর হবে এখন সে বিষয়টি আলোচনা করতে গেলে, আপনার ব্লগ স্পট কিন্তু ভালো একটি প্ল্যাটফর্ম ফ্রি ব্লগ মার্কেটিংয়ের জন্য, এবং এটি বেশ দ্রুত অটো এসইও হয়ে যায় যেহেতু এটি গুগলের একটি সার্ভিস। আমরা এখন দেখতে পাচ্ছি যে একটি ফ্রি ব্লগ, এবং এই ব্লগে এখানে বারাক ওবামা ইন্ডিয়া ট্রিপ, এর নিচে কিন্তু এগুলো কিন্তু অ্যামাজন ডট কম থেকে নেওয়া হয়েছে। আমরা একটু রিলোড দিচ্ছি, ছবিটি স্পষ্ট আসছে না বিধায়। সার্ভারের কোনো কারণে হয়তো ছবিগুলো স্পষ্ট আসছে না, কিন্তু একটি ছবি আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু আমরা অ্যামাজন ডট কমের ভেতরে দেখেছি অলরেডি। এখন ব্লগস্পট ডট কমে কীভাবে এই অ্যাফিলিয়েটকে ব্যবহার করা যায় সেই বিষয়টি যদি আমরা জানতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে এর ড্যাশবোর্ডে। আমরা নতুন একটি সাইট থেকে দেখানোর চেষ্টা করছি, স্পোর্টস রিলেটেড একটি সাইট ব্লগ। এখানে আমরা যদি ড্যাশবোর্ডের ভিতরে প্রবেশ করি এবং মনেটাইজ এই বাটনে ক্লিক করলে, আমরা এখানে তিনটি অপশন পাব, সেট আপ অ্যাডসেন্স, সেট অ্যাডসেন্স ফর ফিডস, অ্যামাজন অ্যাসোসিয়েটস। এটি কিন্তু এখানে আগে থেকেই দেয়া আছে। অ্যামাজন অ্যাসোসিয়েটস অর্থাৎ অ্যামাজনের সহযোগীরা যদি ব্লগ স্পটের মাধ্যমে অ্যাফিলিয়েট করতে চায় তাহলে কীভাবে করবে, এখানে এসে যদি অ্যাকাউন্ট না থাকে তো অ্যাকাউন্ট এখান থেকে করে নিবে, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এটি দিয়ে সেট আপ। আর যদি অ্যাকাউন্ট করা আছে এমন হয় তাহলে আই অলরেডি হ্যাভ অ্যান অ্যামাজন ডট কম অ্যাসোসিয়েটস আইডি। আমরা দেখেছি যে আমাদের অ্যামাজন ডট কমে লগ ইন করার পরে এখানে কিন্তু ট্র্যাকিং আইডি নামে একটি আইডি তৈরি হয়েছে। আমরা যদি এই আইডিটিকে কপি করে এখানে যদি পেস্ট করে দেই, তারপরে সেট আপ অ্যামাজন অ্যাসোসিয়েটস, এখন কিন্তু দেখা যাচ্ছে যে অ্যামাজন অ্যাসোসিয়েটস ইজ নাও সেট আপ উইথ ব্লগার। ব্লগারের সাথে এই আইডির উপরে বেচ করে অ্যামাজন অ্যাসোসিয়েটস সাবমিট হয়েছে, অর্থাৎ এখানেও অ্যামাজনের ব্যবহার আমরা করতে পারবো। তো এখান থেকে আমরা যদি এরকমের পোস্টের মাঝে যদি আমরা অ্যামাজনের অ্যাডকে ব্যবহার করতে চাই, অ্যাফিলিয়েট যদি মার্কেটিং করতে চাই, তাহলে আমরা যদি নিউ পোস্টের দিকে একটু যাই, পোস্টিং, পাশেই কিন্তু অ্যামাজন অ্যাসোসিয়েটসের একটি ডেমো দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমরা যদি এখানে কার্সর রেখে, পেস্টটি একটু লোড হচ্ছে, যদি এখানে কার্সার রেখে আমরা যদি এখান থেকে যে কোনো একটি, কিংবা এখানে যদি পছন্দ না হয় নেক্সট টু দিয়ে আরও আমরা দেখতে পারি, আমরা ধরুন এই ছবিটি আমরা দেখানোর চেষ্টা করছি, লিঙ্ক দ্য গিফট নামে এখানে দেখতে পাচ্ছি। যেহেতু আমরা লিঙ্ক দিয়েছি, শুধুমাত্র লিঙ্ক এখানে প্রদর্শিত হবে। যদি আমরা ইমেজ দিতাম, এখন কিন্তু দুটি এখানে, আমরা ইমেজ ব্যবহার করতে পারছি যেভাবে আমরা এখানে করেছিলাম। যদি আমরা ইমেজকে ব্যবহার না করে লিঙ্ক ইমেজ দুটি জিনিসই ব্যবহার করতে চাই, তাহলে লিঙ্ক ইমেজ এখানে ক্লিক করে
লিংক ইমেজ। এবারে কিন্তু আমরা লিংক ইমেজ দুটি একসাথে পেয়ে যাচ্ছি। তো এভাবে করে আমরা পোস্টের মাঝে যেখানে ইচ্ছা সেখানেই আমরা অ্যামাজনের অ্যাডকে ব্যবহার করে মার্কেটিং করতে পারবো। আশা করি এভাবে করলে আপনি ব্লগ স্পটের মাধ্যমে, ফ্রি ব্লগের মাধ্যমেও এই কাজগুলো খুব সহজেই করতে পারবেন। ধন্যবাদ।